नमस्कार बंधुरा, आज हमें अपन साथेयर करब फ्रूट केकर रेसिपि। खाई खाई एट द रेट अनु रान्नाघर तरफ थे सकल बंधुदेर जानाई अनेक वेलकाम। बंधुरा, एई रकम ही नरम एवं सफ्ट फ्रूट केक पेते होले अवश्य भिडियोटी पुरोटी देखें, स्किप कर ले बुझते पारबेन ना जे एई रकम नरम फ्रूट केक बाड़ीते किभाबे बानाते हय। এই রকমই সফট হবে এবং এতটায় নরম হবে যে না তৈরি করলে বুঝতে পারবেন না, দেখেই বুঝতে পাচ্ছেন কতটি সফট হয়েছে। চলুন দেখে নিই কিভাবে আমি স্টার্ট করছি। এখানে আমি নিয়ে নিলাম 5টা ডিম, 50 গ্রাম সাদা তেল এবং চিনির গুঁড়ো। বন্ধুরা, গ্রাইন্ডারে আমি এখানে চিনি প্রথমে গুঁড়ো করে রেখে দিয়েছি, চিনি গুঁড়ো থাকলে খুব সুবিধা হয়। এইভাবেই আমি একটা মিক্সার তৈরি করে নেব। একটা গাঢ় মিক্সার আমরা তৈরি করে নিলাম। মিক্সারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ এবং তার সঙ্গে আরো কিছুটা চিনির গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, পুরোটা গ্রাইন্ড করে রেখেছি, অল্প অল্প করে ব্যবহার করব। এইভাবেই আবারও আমি গ্রাইন্ড করে নিয়ে নিলাম। কেক তৈরির জন্য এই রকম একটা ব্যাটার আমাদের প্রয়োজন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। বন্ধুরা, এখানে 250 গ্রাম ময়দার সাথে 250 গ্রাম চিনি আমাদের প্রয়োজন। এখানে আমি নিয়ে নিলাম 1/2 চামচ বেকিং পাউডার, কিছুটা বেকিং সোডা এবং সামান্য লবণ। ময়দার সাথে খুব ভালো করে আমি এটা চেলে নিচ্ছি, কিছু নোংরা থাকলে সেটা বেরিয়ে আসবে এবং আমাদের কেক খুব সফট হবে। এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, সেই ব্যাটার দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, এইভাবেই আমি খুব ভালোভাবে ময়দার সাথে যে ব্যাটারটা আমরা তৈরি করলাম ডিম দুধ এবং সাদা তেল চিনি দিয়ে, সেই ব্যাটারটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিলাম একটা কমলা লেবু এবং এইভাবে গ্রেটারের সাহায্যে খোসাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই রকমই কমলা লেবুর খোসা গ্রেট করে দিলে একটা অরেঞ্জ ফ্লেভার আসে, খুব ভালো খেতে হয়। এখন আমি সবটাই আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স নিলাম 2-3 ফোঁটা এবং অরেঞ্জ জুসের সাথে কাজু কিশমিশ আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, সব কিছুই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিলাম এখানে কিছুটা মোরব্বা। এখানে আমি মোরব্বা নিয়েছি, আপনারা যদি না পছন্দ করেন নাও নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম মোরব্বা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এই রকম স্মুথ ব্যাটারটা এই রকম একটা ফয়েলের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে, তেল আমি ফয়েলের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তেল মিশিয়ে নিয়ে কিছুটা ময়দা আমি এইভাবে পুরো ফয়েলের গায়ে দিয়ে দিলাম, যাতে করে কেকটা খুব ভালো উঠে আসে। এখন আমাদের যে স্মুথ ব্যাটার তৈরি করেছি কেকের জন্য, দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি এবং চেরি ফল কাটা ছোট ছোট টুকরো করা। এই রকমই একটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখানে আমি 1/2টা দিয়েছি ফয়েলে এবং 1/2টা খুব সুন্দর ফুলে যাবে। কড়াইতে কিছুটা লবণ আমি নিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড আমি গরম করতে দেব এবং তার উপরে আমি বসিয়ে দেব খুব ভালোভাবে আমাদের কেকের ব্যাটার দেওয়া ফয়েলের মধ্যে। কভার করব 30 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে রেখে। এই রকমই 30 মিনিট পরে আমাদের কেক একদম তৈরি। আমি এখানে ছুরিটা ভিতরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু কাঁচা থাকলে ছুরির গায়ে একটা লেগে থাকতো। এখানে ভিতরেও খুব ভালো কেক ভালো তৈরি হয়ে গেছে। এখন আমি এইভাবে গাগুলো ছুরির সাহায্যে কেটে তুলে নিচ্ছি এবং কেকটা খুব ভালোভাবে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি আমার কেকটা উঠে এলো এবং কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, এই রকমই নরম এবং সফট ফ্রুট কেক কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাইরে থেকে কিনে অনেকে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে এই বছরের ক্রিসমাস খুব ভালো করে মজা করতে পারেন। এই রকমই নরম এবং সফট হবে যদি আপনারা এইভাবেই ভিডিওটি দেখে পুরোটা বানিয়ে নেন।
বন্ধুরা এই রকমের নরম সফট কেক পেতে গেলে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। এই রকমই একই রকম ভাবে আমি আরেকটা কেক তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ফুলে কত ভালো হয়েছে এবং কতটা সফট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইলো।